আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজকের এই ব্লগটি গত কয়েকদিন আগের ব্লগ, এর মধ্যে আমি কোনো ধরনের কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো ব্যাপারটা আপনারা বুঝেছেন, এটাই আমার জন্য অনেক বিশাল পাওয়া। তো আজকের এই ব্লগটি মূলত কুরবানির ঈদের একদিন পরের ব্লগ। আপনারা দেখছেন বাসায় নোমানকে, যারা আমার সাথে আগে থেকে আছেন আমার চ্যানেলে তারা নোমানকে চেনেন। নোমান হচ্ছে ইমুর ভাই, আর সুমন ভাইকে দেখছেন, সুমন ভাই হচ্ছে ইমুর ফুফাতো ভাই। তো তারা এসেছে বাসায়, বুঝতে পারছেন কুরবানের একদিন পরের ব্লগ। তো যাই হোক, তারা এসেছে ঠিক আছে, কিন্তু ওই দিন আমার আম্মু অসুস্থ ছিল। আম্মু একেবারে সকাল থেকেই মাথা তুলতে পারছিলেন না, ওনার প্রেশার অনেক বেশি বেড়ে গেছে, প্লাস আম্মু হাতে মারাত্মক ব্যথা পেয়েছে। আম্মুর হাতের জয়েন্টে একটু ছিঁড়ে গেছে, এবং হাতের বলতে এটা আঙ্গুলের, এবং প্রচণ্ড পরিমাণে রক্ত বের হচ্ছে। এই কারণেই ওই দিনের সকল কিছু আমাকেই করতে হয়েছে, এবং আমার হেল্পের মানে আমাকে হেল্প করেছে হচ্ছে ইমু। তো হ্যাঁ, আপনারা দেখছেন ওরা এসেছে, আসার পরেই আমি মূলত রান্না শুরু করেছি। ওরা যে আসবে সেটা আমি আগে থেকে জানতাম না, জানলে হয়তো সকাল থেকেই শুরু করতাম। তো অতি অল্প সময়ে আমি আমার পছন্দ মতো, মানে আমার মাথায় যা এসেছে আর কি, ওই আয়োজনগুলোই করেছি। এটা যেটা দেখছেন, এটা আমি টমেটো দিয়ে ডিম দিয়ে চাটনির মতো করে করছি। এটা আমার অনেক ফেভারিট একটা মেনু, বা অনেক ফেভারিট একটা ডিশ। এটা কম বেশি সবাই পছন্দ করে, কারণ এটাতে একটু টক টক একটা ভাব থাকে, প্লাস যদি একটু কাঁচামরিচ দিয়ে দেওয়া হয় তাহলে একটু ঝাল ঝাল একটা ফ্লেভারও থাকে, যেটা খেতে খুবই ভালো লাগে। তো আমি আগেই আপনাদেরকে বলেছি, আমার আমাকে হেল্প করছে ইমু, এবং বা যাবতীয় রান্নাবান্না করছি আমি। আচ্ছা, ইমু আমাকে হেল্প করছে বলতে যাবতীয় মানে কিছু ধোয়ার থাকলে বা কিছু করতে হলে সেটা সে আমাকে করে দিচ্ছে। আম্মুকে ওই দিন আমরা দুজন মিলে রান্নাঘরে আসতে দেইনি, আমরা আমাদের মতো করে যতটুকু পেরেছি ততটুকুই ম্যানেজ করেছি। তো রান্না অলরেডি আমি চুলে বসিয়ে দিয়েছি, আমি একসাথে দুটো চুলোয় একসাথে করছি, এই কারণে হয়তো আপনাদের একটু হ্যাপাজার্ট মনে হতে পারে, বাট এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরের। এটা শুধু আমি আমার ঘরের কথা বলছি না, আপনাদের ঘরেও কিন্তু আমি জানি এই কাজটা হয়। যখন তাড়াহুড়া রান্না হয় দুদিকে একসাথে কি দুটো চুলোই দুটো প্যান বসিয়ে দেওয়া হয়, দুটো রান্নায় একসাথে শুরু করে দেওয়া হয়। তো এক্স্যাক্টলি দ্য সেম, মানে আমরা যারা এই হঠাৎ মেহমান, মানে আমরা বলবো না, সকলেই যারা মেহমান হঠাৎ করে চলে আসছে বা একটা কিছু একটা করতে হবে তাড়াহুড়া করে, তখন এই কাজটা সবাই করেন যে একই সাথে কাজ শেষ করি। আচ্ছা, আমি একদিকে চিংড়ি মাছ বসিয়ে দিচ্ছি। চিংড়িটাতে আমি তেমন কোনো মরিচ ইউজ করছি না, এটা একেবারে ধনিয়া এবং হলুদের উপরে আমি ওটা রান্না করেছি, আর একটু হালকা জিরা গুঁড়ো দিয়েছি। আর এই পাশে যেটা আমি মাংস সরি মশলাটা কষাতে দিয়েছি, সেদিকে আমি রুই মাছটা বসাবো। তো ওরা যখন এসেছে, তখন যেহেতু কুরবানের পরদিনের পরদিনের কথা বলছি আমি, তো ওই সময় আসলে সবাই মাংস খেতে খেতে মোটামুটি বিরক্ত। এই কারণে আমি মাংসের দিকে না গিয়ে, মাংস তো বাসায় আছেই, তো ওটাই আমি একটু মাংসের পরিবর্তে একটু মাছ আনার ট্রাই করেছি, একটু সবজি অ্যাড করার ট্রাই করেছি, তো যাতে করে একটু খেতে ভালো লাগে। তো আমি রুই মাছগুলো দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে। তো ওই যে আমি আমার মতো করেই রান্না করছি, এখানে আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না। আপনারা অনেকেই আমার কাছে বারবার জানতে চাচ্ছেন, আপু হঠাৎ করে আপনি এত ইরেগুলার এখনও ব্লগ দিচ্ছেন না। তো আপুরা বা ভাইয়ারা যারা আছেন আমার চ্যানেলে, তাদের জন্য বলছি, আমি আসলে অনেক ব্যস্ত। এর মধ্যে আমার সাথে অনেকজনের দেখা হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাকে কী পরিমাণ মানে সব কিছু ম্যানেজ করে, ওই যে বললাম হসপিটালের বা ডায়াগনোস্টিকের যা কাজ ছিল, আমি যেহেতু চিটাং মানে চিটাংয়ে থাকা হয় না, এই কারণে যা কাজ আমার বাসার যাবতীয় কাজগুলো ওগুলো সারতে হয়, নিজেদের টুকটাক কাজ, কারণ বাঘাইছড়িতে অনেক কিছু পাওয়া যায় না বা অনেক কিছু আমি ম্যানেজ করতে পারি না, ওই জিনিসগুলো এখান থেকে নিয়ে যেতে হবে, সেই কাজ সব মিলিয়ে মোটামুটি বেশ ব্যস্ত সময় কাটছে, এই কারণে আমি এর মধ্যে ব্লগ দিতে পারিনি। তো আমি মাছটা একটু দেখাই আপনাদেরকে, মোটামুটি কষানো প্রায় হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো চট্টগ্রামের বাইরে আমি যেটা দেখেছি, ম্যাক্সিমাম জায়গায় মাছ এভাবে রান্না করা হয় না, মাছ প্রথমে একটু হালকা ভেজে নেওয়া হয় তারপর রান্না করা হয়। বাট আমি আমার বাসায় বা আমার শ্বশুরবাড়িতে দুই দিকেই কিন্তু এভাবে একদম ডিরেক্ট কাঁচা মাছ এভাবে ডিরেক্ট রান্না করা হয়, আলাদা করে ভাজা হয় না। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আপু মাছটা কি ভেঙে যায় না? না আপুরা, মাছটা ভেঙে যায় না, একটু করতে করতে এটা অভ্যাস হয়ে যায় যে মানে ভাঙবে না, মোটামুটি
টেস্টটাও বেশ ভালোই হয়। আচ্ছা, এর মধ্যেই বেশ কয়েকজন আপু ভাইয়ের সাথে দেখা হয়েছে, যাদের যাদের নাম আমার মনে আছে, অনেকে হয়তো কথা বলেছে, অনেকে হয়তো বলেননি। আমি একটু বলি, মাইমুনার সাথে আমার দেখা হয়েছে, আমি ওকে মানে তুমি করে বলছি, কারণ সে আমার অনেক ছোটো। আর মাইমুনা আমার সাথে কথা বলেছো, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ, এবং তোমার পেজ যেটা আছে সেটার জন্য তোমাকে বেস্ট উইশেস। এবং মোটামুটি সে আমাকে, আমি যার কথা বলছি, ওর একটা পেজ আছে কেক কেক এবং বেকিং আইটেমের, তো সে আমাকে বলেছে সে আমাকে একটা কেক গিফট করতে চায়। তো এবার যেহেতু সম্ভব হচ্ছে না, ইনশাল্লাহ নেক্সট টাইম আমি মাইমুনার হাতের কেক খাবো এবং আপনাদেরকে জানাবো কেকটা কেমন হলো। এবং মাইমুনা, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে আমার অনেক মানে আমার অনেক ভিডিও যে তুমি দেখেছো সেটা আমি বুঝতে পেরেছি। প্লাস মাইমুনার পাশে থাকার জন্য ওর ফ্যামিলি মেম্বারসদেরকে আমি থ্যাংকস জানাবো, কারণ আজকাল বা আগে থেকে যেটা হয়ে আসে, অনেককে সাপোর্ট না পাওয়ার কারণে সামনে আগাতে পারে না। তো মাইমুনার ফ্যামিলিকে থ্যাংকস যে তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, এবং সে আশাবাদী, সেই সাথে আমিও আশাবাদী যে সবাই এভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখা হয়েছে হাফিজ ভাই, ভাই বলবো নাকি আঙ্কেল বলবো আমি জানি না, যেহেতু আমি সবাইকে বব্বু হিসেবে পরিচয় দিয়ে জন্য ভাই বলছি। তো ওনার সাথে দেখা হয়েছে এবং উনিও আমাকে চিনতে পেরেছেন। উনি আমার অ্যাকচুয়ালি আমার ওটা মিস হয়ে গেছে, আমার ইচ্ছে ছিল ওনার সাথে একটু ফুটেজ নেওয়ার। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কেন ক্যামেরা অন করছেন না, আমি তখন মাথাটা মানে ওটা আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই বা আঙ্কেল, আপনার সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লেগেছে, আপনি অনেক আন্তরিক ছিলেন এবং ওভারঅল আপনার সাথে কনভারসেশনটা আমার অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে দেখা হবে। আর আমাকে আপনারা খাওয়াতে চেয়েছিলেন, খেতে পারিনি, আমার হাতে সময় কম ছিল, ইনশাল্লাহ পরেরবার খাবো। আচ্ছা, এছাড়াও জুরাইনের সাথে দেখা হয়েছে, জুরাইন হচ্ছে পাহাড়তলিবাসী, তার সাথেও কথা হয়েছে। এর বাইরেও আমার সাথে মোটামুটি প্রায় 12-15 জনের দেখা হয়েছে, কিন্তু সবার নাম অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। যাদের মনে আছে, যাদের কথা আর কি, তাদের কথা একটু বললাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এর মধ্যে যখনই বাইরে গেছি, মাথায় ক্যাপ ছিল, মুখে মাস্ক ছিল, কিন্তু আমাকে কীভাবে আপনারা চিনেছেন সেটা আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, এটাই আসলে হয়তো ভালোবাসা, আমার এত 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 ভালোবাসার মানুষগুলো আছে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে, এটা ভাবতেই অন্যরকম লাগে। তো আমার সাথে কথা বলেছেন, এটাই আমার জন্য অনেক বিশাল পাওয়া, কারণ আমি নিজে কথা বলতে পছন্দ করি আর কারোর সাথে এভাবে দেখা হলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না অলরেডি দুটো শেষ করেছি, চিংড়িও মোটামুটি শেষ আর রুই মাছও রান্না হয়ে গেছে। এখন আমি গরু মাংসের ছেঁচা ভুনাটা করছি, জাস্ট রান্না করা গরু মাংসটাকে আমি আবার পেঁয়াজ দিয়ে একটু মানে একটা জাস্ট একটু ভুনা টাইপস একটা ফ্লেভার দিলাম। তো এ ছিল মোটামুটি আয়োজন। আমি বলেছি আমি শর্টকাটে যা করতে পেরেছি আর কি, টমেটোর সালাদ করেছি, টমেটোর সালাদটা একটু ঝাল করেছি, ডিম আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমটা জাস্ট একটু ফ্রাই করে দিয়েছি। এটা গরুর মাংস, এটা অ্যাজ ইউজুয়াল রান্না করা ছিল, এটাই হচ্ছে টমেটো এবং ডিমের সেই চাটনিটা যেটা আমার অসাধারণ লাগে। আর ভাতের কথা বললাম না, অপোজিট সাইডে চলে আসি, লইট্টা মাছগুলো আমি ফ্রাই করেছি, কারণ যেহেতু ঝোলের মাছ দুটো আছে এই কারণে লইট্টাটা আমি ফ্রাই করেছি। লইট্টা ফ্রাই এমনিতেই আমার অনেক পছন্দ। আর চিংড়ি মাছটা ওই যে বলেছি, ধনিয়া দিয়ে শুধুমাত্র একটু ভুনেছি। আর এটা হচ্ছে রুই মাছটা, আর হচ্ছে গরু মাংসের ছেঁচা ভুনা, এই ছেঁচা ভুনাটাও বেশ ভালো হয়েছে খেতে। আর এটাও গরুর মাংসের কোরমা, এটা আগে থেকেই রান্না করা ছিল। তো দুটো আইটেম আগে থেকে রান্না করা ছিল, বাকিগুলো আমি প্রসেস করে নিয়েছি জাস্ট শর্ট টাইমে, শর্ট নোটিসে যতটুকু সম্ভব আর কি। তো এখন হচ্ছে খাবার দাবার পালা। ওয়াসনা মামুনিকে দেখতে পাচ্ছেন, ওয়াসনা মামুনি এসে বলছে কোনটার নাম কী এবং কী কী আইটেম কয়টা করেছে, সে কাউন্ট করছে। আসলে ও হচ্ছে বাচ্চা মানুষ, এগুলো করতে থাকে। তো ইমু এসে সবগুলোতে চামচ দিয়ে যাচ্ছে, বেচারিরও অ্যাকচুয়ালি সেও যথেষ্ট হেল্প করেছে, একা হলে আদারওয়াইজ আমার জন্য আসলে প্রবলেমই হয়ে যেত। আচ্ছা যাই হোক, আম্মুকে একটা দিন রেস্ট, রেস্ট তো অবশ্যই, কারণ হচ্ছে আমার হাতের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে একটু। আচ্ছা, সবাই মিলে এখন খেতে বসেছে, সবাই মিলে বলতে আমি আর ইমু কিন্তু বসিনি, আমরা ফ্রেশ হয়ে পরে খাবো। তো তারা যেহেতু বসেছে, তাদের সাথে একটু মেহমানদারি করা আর কি। আমার হাজব্যান্ডকে দেখছেন, তন্ময় আমার ছোট ভাইকে দেখছেন, নোমানকে দেখছেন এবং সুমন ভাইকে দেখছেন। আচ্ছা, সুমন ভাইয়ের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, সুমন ভাই নতুন বাবা হয়েছেন
এবং সুমন ভাইয়ের ওয়াইফের জন্য অনেক দোয়া করবেন। আপু নতুন মা হয়েছেন, তো মা জিনিসটা তো স্বাভাবিক, বুঝতে পারছেন। তাদের ফুল ফ্যামিলি এখন খুশির জোয়ারে ভাসছে, দাদি হয়েছে, দাদা হয়েছেন, সবাই মোটামুটি সুপার এক্সাইটেড। তো আমাদের ইচ্ছে ছিল সুমন ভাইয়ের বেবিকে দেখতে যাওয়ার, বাট ওভারঅল পরিস্থিতির কারণে যাওয়া হয়নি এবং ব্যস্ততার কারণে সব কিছু মিলিয়ে আসলে এটা মিস হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তারা খেয়ে দিয়ে তাদেরকে বিদায় দিয়ে এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি এগুলো হচ্ছে পার্সেল এসেছে। আমার হাজব্যান্ড এগুলো নিয়েছে, হাজব্যান্ড নিয়েছে বলতে এগুলো সিলেট থেকে এসেছে। এই জিনিস আমাদের আগে খাওয়া হয়নি এবং এখানে পাওয়া যায় কি না, মানে চট্টগ্রামে পাওয়া যায় কি না সেই ব্যাপারেও আমার কোনো আইডিয়া নেই। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে যে বড় দুটো লেবু দেখছেন, এই দুটো লেবুর নাম জারা লেবু। তো জারা লেবু সম্ভবত এর চেয়ে বড়ো হয়, কারণ আমি এগুলো যখন কেটেছি, কাটার পর আমি আর ফুটেজ নেওয়া হয়নি, ভিতরে খুব একটা বেশি রসালো ছিল না, চামড়াটা অনেক বেশি মোটা। আচ্ছা, এই লেবুটার নাম আদা লেবু। এটা কিভাবে খেতে হয় আমার এখনও পর্যন্ত আইডিয়া নেই। এগুলো হচ্ছে সাতকরা। তো সাতকরা মূলত চারটা অর্ডার করা হয়েছে, একটা আমরা নিয়ে যাব, একটা আমার শ্বশুরবাড়ির জন্য, একটা আম্মু এবং আমার চাচিমা ওদেরকে ভাগ করার জন্য, আরেকটা হচ্ছে তন্ময়ের শ্বশুরবাড়ি মানে আন্টির জন্য পাঠিয়েছি আমি। তো সাতকরাও টেস্ট করা হয়নি, এই কারণে সাতকরাগুলো অর্ডার করা হয়েছে। এইগুলো খাওয়া দাওয়ার পরে আমি পরে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। বাট জারা লেবুর রিভিউ ভালো না, আমি এটাকে পছন্দ করিনি, কারণ খুব একটা বেশি রসালো না। আচ্ছা, আরেকটা খাবার, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড মশুর ভাই, উনি একটা পিৎজা শপ ওপেন করেছে, অনলাইন বেসড পিৎজা অ্যাট হোম। তো ওনার ওখান থেকে আমি পিৎজা অর্ডার করেছি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আমরা বেসিক পিৎজাটা অর্ডার করেছি এবং এর সাথে এই লাভ পিৎজাটা উনি গিফট দিয়েছেন বা কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছেন। তো পিৎজার টেস্ট নেওয়ার জন্যই মূলত অর্ডার করা, প্লাস নতুন কেউ যখন কোনো কাজ শুরু করছে স্বাভাবিকভাবেই তাদেরকে একটু কী বলবো, বলা চলে একটু চিয়ার আপ করার জন্য এই কাজটা করা। তো আপনারা যারা পিৎজার টেস্ট নিতে চান, তারা কিন্তু পিৎজা অ্যাট হোম ভাইয়ার এই পেজ থেকে চাইলে পিৎজা অর্ডার করতে পারেন। পরিস্থিতির কারণে হয়তো বাহিরে গিয়ে পিৎজা খাওয়া হচ্ছে না, কিন্তু বাসায় বসে চাইলেই খেতে পারেন। তো এখন কিন্তু যুগটাই চলে এসেছে অনলাইন বেসড, অনেক কেনাকাটা হচ্ছে, তো অবশ্যই একটা গুড সাইন। এরকম অনেক আরও ওয়ে আছে যারা, যাতে আপনারা ঘরে বসে কাজ করতে পারেন, এরকম একটা ভিডিও আমি সামনে নিয়ে আসবো আশা করছি আপনাদের জন্য। তো যাই হোক, মশুর ভাই, পিৎজা ওয়াজ সো গুড, সো ডেলিশিয়াস, আর একটু গরম খেতে পারলে হয়তো আরও ভালো লাগতো। তো যাই হোক, এই সাথে আমি আমার আজকের ব্লগটি শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সেই সাথে আমি আমার আজকের ব্লগটি শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।